বগুড়ায় কলিন্স কসমেটিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে র‍্যাব-১২র একটি দল বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করেছে। এ সময় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে কোম্পানির মালিককে। বৃহস্পতিবার দুপুরে শহরের নারুলি এলাকার কারখানাটিতে অভিযান চালায় তারা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস এবং র‍্যাব-১২ এর স্কোয়াডন লিডার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন। অভিযান শেষে র‍্যাব-১২র স্কোয়াডন লিডার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, কারখানাটিতে নকল পণ্য উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যে নতুন মোড়ক লাগিয়ে বাজারে সরবরাহ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। কারখানা থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ নকল এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য। এছাড়া অনেক পণ্যের মোড়ককে তারা উৎপাদন তারিখ দিয়ে রেখেছে ২০২২ সাল, যেগুলো জব্দ করেছে র‍্যাব। এছাড়া ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে কলিন্স কসমেটিকের মালিক আব্দুল মোমিন কলিন্সকে। সাধারণ মানুষ, গ্রামগঞ্জের গরিব মানুষ, মেয়েরা ইউজ করে খুবই ক্ষতিকর, এবং যার কারণে আমরা এখন স্কিন ডিজিজ হতে শুরু করে ক্যান্সার, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি প্রচুর বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা তৈরি করেন। ইতিপূর্বে আপনার আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যার বলেছেন, ইতিপূর্বে আপনাদের এখানে অভিযান চালনা করা হয়েছে, তো আমি ভেবেছিলাম যে আপনি সংশোধিত হবেন, কিন্তু আপনি সেটা হন নাই। উৎপাদন হয়ে গেছে, কিন্তু তারিখ, উৎপাদনের তারিখ দেখানো হচ্ছে ২০২২ সাল অগ্রিম উৎপাদন, এবং কোনো প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নবায়ন নেই, লাইসেন্স আছে কিন্তু নবায়ন নেই, এবং ম্যাক্সিমাম অনেক প্রোডাক্ট আমরা দেখেছি যে মানে মেয়াদ উত্তীর্ণ এবং নষ্ট হয়ে গেছে। তো আপনাকে আমি ৫০,০০০ টাকা অর্থ দণ্ড করলাম, ওনা দেয় আপনি ২ মাসে জেল, ওই টাকা যদি আপনি না দিতে পারেন। আরও সিপিএসসি বগুড়ার পক্ষ থেকে আমাদের এই অভিযান, নকল কসমেটিক্স বা নকল যে কোনো পণ্যের বিরুদ্ধে র‍্যাবের সম্মিলিত যে অভিযান চলছে তারই অংশ হিসাবে আজকে আমরা এই কোম্পানিতে এসেছি, এবং আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা অভিযান পরিচালনা করেছি, এবং আপনাদের সামনেই উনি ব্রিফ করেছেন। তার লাইসেন্স ঠিক নেই, তার প্রোডাক্টগুলো হচ্ছে ছবি নকল, এবং হচ্ছে যে তার ডেট ঠিক নেই। এদিকে জব্দকৃত বিপুল পরিমাণ নকল ও মেয়াদ উত্তীর্ণ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫,০০০০টাকা বলেও জানা গেছে। পণ্যগুলো রোলার দিয়ে পিষে নষ্ট করেছে র‍্যাব। শাকিল আহমেদ, শুভ, ১৫ নিউজ। অবৈধ প্রোডাক্ট ব্যাটেল করে যথারীতি ভালোভাবে প্রোডাক্ট উৎপাদন করতে। আল দেয় বা না দিলে ধর্ম না। আচ্ছা।